আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার প্রজাপতি এই গল্পের 11 নম্বর এবং 12 নম্বর একসাথে দুইটা পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কষ্ট করে হলেও কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে দেয়। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক জারির সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্প শুরু করি। ওরারও অনেকটা দূর হেঁটে আসে। চা বাগানের ঠিক মধ্যখানে সমতল জায়গা জুড়ে ছোট্ট ছোট্ট পাকা ঘর রয়েছে, সাথে ছোট টং দোকান 2-3টে। দোকানের সামনে বাঁশের বেঞ্চি পাতা। নিজুম তিতলিকে অফার দেয়, চা খাবে তিতলি? তিতলি মাথা নাড়িয়ে বলল, অবশ্যই। বেঞ্চিতে দুজন পাশাপাশি বসে নিজুম একটা বাচ্চা ছেলেকে ডেকে 2 কাপ চা দিতে বলল। তাদের সামনে একটি গ্রুপ বসে আড্ডা দিচ্ছে, সম্ভবত এরা স্কুলের ছেলে মেয়ে, একসাথে ঘুরতে এসেছে। তিতলি গ্রুপটির দিকে তাকাতেই একটি মেয়ে ইশারায় বোঝায় দুজনকে খুব মানিয়েছে। তিতলি হেসে ফেলে নিজুম অবাক হবার বান করে বলল, হাসতো যে? তিতলি অন্যদিকে ফিরে জবাব দেয়, এমনি। অন্যদিকে তিতলি মুখ করে তাকলেও নিজুম বুঝতে পারে তিতলি হাসছে। কেন হাসছে? অদ্ভুত তো। নিজুম নিজেকে খুঁটিয়ে দেখে হাস্যকর কিছু আছে নাকি। না, নেই। শ্যামবর্ণের ছেলেটি 2 কাপ রং চা দিয়ে যায়, অবশ্য কাপ বলা যায় না, স্টিলের ছোট্ট গ্লাস। নিজুম চায়ের চুমুক দিয়ে বলে, তিতলি ভবিষ্যতে যা হতে চাও এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবে। মনে রাখবে নিজের অস্তিত্ব পৃথিবীর বুকে ধরে রাখা তোমার দায়িত্ব। তিতলি অন্যদিকে তাকিয়ে হাসে আর ভাবে, সেই প্রথম দেখা থেকে আমার অস্তিত্ব আপনার দখলে, সেটা কি বুঝেন না? নিজুম তিতলির জবাব না পেয়ে জিজ্ঞাসা করে, রেজাল্ট কী ছিল তোমার? তিতলি চায়ের চুমুক দিয়ে জবাব দেয়, GPA 5। নিজুম বলল, সাবজেক্ট? তিতলি বলল, আর্টস। নিজুম বলল, অনার্স না ডিগ্রি করার ইচ্ছে? তিতলি বলল, অনার্স ইংলিশ নিয়ে, পাশাপাশি বিয়েটা হলে বেশি ভালো হয়। নিজুম হাসল, তিতলির দিকে সরাসরি তাকায়। তিতলিও তাকায় নিজুম বলে, বিয়েটা কি সত্যি তোমার ফিউচার প্ল্যান? তিতলি চায়ে চমক দিয়ে স্বাভাবিকভাবে বলে, মিথ্যে বলতে যাবো কেন? নিজুম অনেকটা জোরে হাফ ছেড়ে বলল, সিলেট না কুমিল্লা বিয়ে করতে চাও? তিতলি বলল, সিলেট ভালো লেগেছে। নিজুম প্যান্টের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢুকলো। এরপর তিতলির হাতে দিয়ে বলল, এখানে আমার অবিবাহিত ফ্রেন্ডদের ছবি আছে, চয়েস করো। তিতলি সরু চোখে তাকায়, এরপর মুখ ফিরিয়ে নিয়ে অভিমানী স্বরে বলে, করলাম না বিয়ে, আজীবন একাই থাকবো। নিজুম ঠোঁট কামড়ে হাসে। গ্রুপটি চলে গেছে, চারপাশ প্রায় খালি। নিজুম বলল, একটা গান ধরো তিতলি। তিতলি বলল, হা দিয়া কী দিবেন? নিজুম তাকায়, যতটা সহজ সরল ভেবেছিল তিতলিকে ততটা তিতলি নয় আসলে। নিজুম বলল, কী চাও? তিতলি বলল, আপনার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিন। তিতলি নিজুমকে জব্দ করে নিনজা টেকনিক জানতে চাইছে, নিজুমের সাথে কারো প্রেম আছে নাকি। নিজুম ভারী অবাক হয়ে বলল, বড় ভাইকে বলছো গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিতে, সাহস তো কম না? তিতলি বলল, আপনি আমার কোন জন্মের ভাই? তিতলি জবাব না দিয়ে নিজুম প্রশ্ন করে, তুমি জানো আমি তোমার কত বড়? তোমার 18 হলে আমি তোমার 10 বছরের সিনিয়র। তিতলি লুকিয়ে চাপা হাসে, এরপর নিজুমের দিকে তাকিয়ে থেকে বলে, ভাগ তো আর না। নিজুম ভারী অবাক হয়, মেয়ের মুখে একদম খই ফুটেছে যেন। নিজুম বলল, আমার গার্লফ্রেন্ড নেই। তিতলি চমকে তাকায়, পাঁচরে পাঁচরে কাঁপন ধরে খুশিতে, অন্যদিকে ফিরে হাসে, চোখে জল চিকচিক করে ওঠে। সে ভাবে, তাহলে আপনি শুধু আমারই ডাক্তার। তিতলি উঠে দাঁড়ায়, মৃদু হাওয়া বইছে। নিজুম চশমাটা ঠিক করে নেয়, কান খাড়া করে রাখে তিতলির গান শোনার জন্য। তিতলি গায়, আমারও পরানো যাহা চায়, তুমি তাই তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়।
এই গানটা খুবই পরিচিত গান, আপনারা জেনে নিতে পারেন, নয়তো যদি শুনতে ইচ্ছে তাহলে ইউটিউব থেকে শুনে নিতে পারেন। আমি আর পুরোটা পড়ছি না, ভালো লাগে না কেন জানি, ইচ্ছে করে না, মনটা খারাপ তো তাই। তিতলির গান শেষ হতেই হাতের তালির আওয়াজ শোনা যায়। সে চোখ খুলে পিছনে ফিরে তাকায়, নিজম সহ ছোট ছোট বাচ্চারা হাতে তালি দিচ্ছে। কখন এর এসে ভিড় করেছে তিতলি বোঝেনি একদম, প্রায় সবগুলো বাচ্চার রং কালো। তিতলি বাচ্চাদের সাথে ভাব জমায়, নিজম ক্যামেরা তাক করে তিতলি সহ বাচ্চাদের ক্লিক করতে থাকে বিরামহীনভাবে। ফোন বেজে ওঠে, আঞ্জুমান কল করেছে। নিজম রিসিভ করে বলে, হ্যালো আম্মু বলো। নিজমের আম্মু বললো, তোমরা এখন কই? নিজম বললো, চা বাগান। নিজমের আম্মু বললো, বাসায় ফিরবি কেমনে আব্বা? আম্বরখানায় অনেক বেজাল চলছে বিএনপি আওয়ামী লীগের, দুজন মারাও গেছে টিভিতে দেখাচ্ছে। নিজম বললো, দিন অনেক বাকি, থেমে যাবে। ফোন নির্জন কেড়ে নেয়, নিজমকে বলে, বিকেলে তোকে কল করবো, আমি বললে এমুখো হবি, নয়তো রাতটা কাটিয়ে দিবি কোথাও, রিস্ক খুব এদিকে আসা, মেজর সিরাজ খুন হয়েছে। নিজম উদ্বেগ হয়ে বলল, কী সাংঘাতিক। নির্জন বলল, ওদিকের অবস্থা ভালো না, তিতলির জন্য আম্মু চিন্তা করছে বেশি। নিজম বলল, হবেই, একা হলে রিস্ক নিতাম, আচ্ছা কল দিয়ে আপডেট জানাস। নির্জন বলল, আচ্ছা সাবধানে থাকবি। ফোন রেখে নিজম বিরক্তিতে চোখ ছোট করে ফেলে, নিজের রুম ছাড়া কোথাও থাকা তার জন্য অনেক বড় ত্যাগ, বাড়ি হলে মানা যেত। পর্ব ১২। চোখের চশমা চোখ থেকে সরে এসেছে, নিজম যত্ন করে চশমা নিয়ে আসে। এরপর তিতলিকে ডাকে, তিতলি। নেড়া মাথার একটা বাচ্চাকে তিতলি কাতুকুতু দিচ্ছিল, নিজমের ডাকে ফিরে তাকায়। তিতলি বললো, কিছু বলবেন? নিজম বললো, এখানে তো অনেকক্ষণ হলো, সামনে চলো। তিতলি বাচ্চাগুলোকে টাটা দিয়ে নিজমের পাশে এসে দাঁড়ায়, দুজন হাঁটাহাঁটি পাশাপাশি হাঁটতে থাকে। কিছু সময় পর পর তিতলি হোঁচট খাচ্ছে, নিজম একবারও ধরার জন্য হাত বাড়ায়নি, সে মনোযোগ দিয়ে ছবি তোলাতে মগ্ন। তিতলি ডাকে, এই যে। নিজম তাকাতে তিতলি বলে, ছয়বার হোঁটু হোঁচট খেয়েছি, একবারও ধরেননি কেন? নিজম বলল, পড়ে তো যাওনি। তিতলি বলল, পড়ে যেতাম। নিজম বলল, পড়ে যাওয়ার মতো হোঁচট খেলে অবশ্যই ধরার চেষ্টা করব। এই যে ছয়বার হোঁচট খেয়েছ বললে, এটা তো তোমার শাড়ির জন্যই, আর তুমি নিজেকে সামনে নিয়েছ। তিতলি চোখ ছোট করে দাঁড়িয়ে পড়ে, নিজম প্রশ্ন করে, দাঁড়ালে কেন? তিতলি অভিযোগ করে, আপনি মেয়েদের মতো এত কথা বলেন কেন? নিজম হাসে, দীর্ঘ সেই হাসি। তিতলির ঘোর লাগে, নিজম চমৎকার করে বলে, যাক কেউ তো বলল আমি এত কথা বলি। কথা আর বাড়েনি, দুজন আবারও পাশাপাশি হাঁটতে থাকে। নিজম যেন হুট করে অনুভব করে তার ভিতরে উষ্ণ কোমল অনুভূতির সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে, প্রকৃতির জন্য নাকি অন্য কিছু বা অন্য কেউ, জানা নেই। নিজম কিছুটা এগিয়ে যায়, তিতলি বেকুল চোখে তাকিয়ে থাকে নিজম পানে, ব্লু শার্ট সাথে জিন্স পরা, পায়ে লেদার লোফার, গলায় ঝুলানো ক্যামেরা আর চোখে সব সময় চশমা। কয়দিনে নিজমের প্রতিটি পছন্দ মুখস্থ হয়ে গেছে তিতলির। নিজম ঘুরে তাকায়, দেখে তিতলি নিষ্পলক স্থির চোখে তাকিয়ে আছে তার দিকে। নিজম বলল, তিতলি। তিতলি যেন চমকে উঠল, নিজম বলল, কি হয়েছে? তিতলি নিজেকে দাতস্থ করে বলল, কিছু না। বেশ কিছুক্ষণ পর তিতলি বলল, চলুন না টিলার উপর উঠি। নিজম বলল, শাড়ি পরেছ, উঠতে পারবে না? তিতলি বলল, পারব। নিজম বলল, তিতলি তেরামি করো না। তিতলি অনুরোধ করে বলল, প্লিজ ডাক্তার, প্লিজ। নিজম তিতলির ডাক্তার ডাক্তার কিছু একটা পায়, কি সেটা জানে না, তবে কিছু একটা যেন আছে। টিলার দিকে পা বাড়িয়ে নিজম প্রশ্ন করল, ভাইয়া ডাক্তারে ডাক্তার ডাকা শুরু করলে কেন? তিতলি বলল, আপনার তো দুইটা বোন আছে, ভাইয়া ডাকার জন্য, তবুও আরও বোন বানানোর শখ? নিজম বলল, আমি একবারও কি সেটা বলেছি? তিতলি বলল, বোঝা যায়। নিজম বলল, মেয়েরা এক লাইন বেশি সব সময় বোঝে। তিতলি বলল, আপনি খুব ঝগড়াটে। নিজম বলল, কোন যুক্তিতে মনে হলো? তিতলি বলল, আমি আপনার সাথে আর কথাই বলবো না। নিজম হাসে, বেশ কিছুক্ষণ হেসেই গেল, দুজন অনেক উপরে উঠে আসে, নিজম তিতলির চেয়ে অনেকটা দূরে। তিতলির শাড়ি একবার লজ্জাবতী গাছে লাগে তো আর একবার কাটাযুক্ত। তিতলি বলল, এই যে দাঁড়ান। নিজম হাঁটা থামিয়ে তিতলির জন্য অপেক্ষা করে, নিজম তিন হাত উঁচু জায়গায়,
তিতলি নিচে এসে দাঁড়ায় নিজুম বলল, বলেছিলাম শাড়ি পরে উঠতে পারবে না, শুনুনি তো। তিতলি বলল, এত বকাবকি কেন করেন আপনি, একটু হাতটা বাড়ান, নয়তো আমি উঠতে পারবো না। নিজুম হাত বাড়িয়ে বলে, মেয়েরা সবসময় ছেলেদের ওপর নির্ভরশীল, নাও হাত ধরো। তিতলি নিজুমের হাত ধরার জন্য হাত বাড়িয়ে আবার গুটিয়ে নেয়, যা জালো কণ্ঠে বলে, ধরলাম না আপনার হাত, আমি একাই উঠতে পারি। নিজুম কিঞ্চিত ভ্রুবাকায় আর বলল, শাড়ি পরে এই জায়গাটা ওঠা সম্ভব নয়, জেদ করো না, হাতটা ধরো। তিতলি দৃঢ় কণ্ঠে বলল, আমি পারব, আপনি সরুন। দীর্ঘশ্বাস ফেলে সরে দাঁড়ায় তিতলি, চুল হাতে খোপা করে শাড়ির আঁচল কোমরে গুঁজে নেয়, এরপর দুই হাতে শাড়ি ধরে পায়ের গোড়ালির উপরে তুলে কোমরে গুঁজায়। নিজুম চোখ অস্থির রেখে অন্যদিকে ফিরে, তিতলি মাটিতে দুই হাত রাখে, এরপর দুই হাতে ভর দিয়ে উপরে উঠে আসে। হাত থেকে বালু যাতে যাতে গর্ব করে নিজুমকে বলল, মেয়েরা কখনোই ছেলেদের উপর নির্ভরশীল না। নিজুম তিতলির দিকে তাকায়, ওর পুরো শাড়িতে মাটি লেগে একাকার, তার উপর ভেজা মাটি, ময়লা হাতে কপালের গ্রাম বসে তিতলি, ফলে মুখেও লেগে যায়। নিজুম জোরে হেসে ওঠে, এই হাসি নিঃশব্দ নয়, চারপাশ কেঁপে কেঁপে উঠছে হাসির দমকে। তিতলি বিস্ময় নিয়ে চেয়ে থাকে, ও ভাবতেই পারেনি নিজুম এত জোরে হাসতে পারে। নিজুম হাসি থামিয়ে তিতলির কাছে এসে বলল, মেয়েরা কখনোই ছেলেদের ছাড়া সম্পূর্ণ নয়। তিতলি মনে মনে আওড়ায়, সত্যি সত্যি, আপনি ছাড়া অসম্পূর্ণ। তিতলি সাড়া না পেয়ে নিজুম হাতে দড়ি বাজিয়ে বলল, কি? তিতলি খুব সরল গলায় বলল, কিছু না। নিজুম তিতলির শাড়ির দিকে চোখ রেখে বলল, শাড়িতে তো কাদা লাগিয়েছ। তিতলি নিজের দিকে তাকায়, আসলেই তো? সে এক পায়ে পিছু হটে, নিজুম মৃদু চিৎকার করে উঠল, পড়ে যা। বলতে বলতে তিতলি পড়ে যাচ্ছিল, নিজুম ডান হাত দিয়ে ধরে ফেলে শক্ত করে। তিতলি ভেবেছিল পড়ে গেছে, সে চোখ খিঁচে রাখে। যখন মনে হলো সে ঝুলে আছে, চোখ খুলে নিজুম এক হাত ধরে রেখেছে, দেখে ঠোঁটে হাসি ফুটে। নিজুম টেনে তুলতে গেলে তিতলি আর্তনাদ করে উঠল। নিজুম তিতলির পায়ের দিকে তাকিয়ে দেখে তিতলির এক পা ছোট একটা গর্তে অস্বাভাবিকভাবে পড়েছে। নিজুম তিতলির পা গর্ত থেকে বের করে, তিতলি আর্তনাদ করে মাটিতে বসে পড়ে। নিজুম তিতলির পা থেকে দেখে পা লাল হয়ে গেছে, মচকে গিয়েছে হয়তো। নিজুম বলল, হাঁটার শক্তিটুকু আছে? তিতলি কাঁদছে, চোখ বেয়ে পানি পড়ছে, সেন্সিটিভ তখতে ব্যথা করছে খুব। নিজুম আবারও বলল, তিতলি এখন নামা সম্ভব নয়, আমরা হাঁটতে হাঁটতে অনেক উপরে চলে এসেছি, আর একটু পথ বাকি, তাহলে চূড়া চলে যাব, একটু কষ্ট করে আসতে পারবে? তিতলি মাথা নাড়িয়ে না করে, নিজুম কয়েক সেকেন্ড ভাবে, এরপর তিতলিকে পাজাগোলা করে তুলে নিতে নিতে বলল, আমি আমার 28 বছরের জীবনে একদিনে এত সমস্যার মুখোমুখি হইনি। তিতলির ব্যাপারটা বুঝতে অনেক সময় লাগে, যখন বুঝে সে অবাকের চরম পর্যায়ে, পিল উঠল চমকে। নিজুমের বিরক্তি নিয়ে বলা কথাটি কানে অবধি আসেনি, তার দৃষ্টি নিজুমের উপর থমকে গেল, নাকের পাটা লজ্জায় লাল হয়ে যায়, সেই সাথে বুকে ঝিরঝির কাঁপন। নিজুম বুঝতে পারে তিতলি তার দিকেই তাকিয়ে আছে পলকহীনভাবে, বুঝেও নিজুমের এতটুকু অস্বস্তি হচ্ছে না, বরং মোহময় অনুভূতি অনুভব হচ্ছে। তিতলি চোখ বুঝে মনে মনে আওড়ায়, স্বর্গের সুখ এর চেয়ে কি বেশি? নিজুম বলল, তোমার ওজন কত? নিজুমের কণ্ঠে শুনে তিতলির চোখ খুলে কপাল কুসকে জিজ্ঞাসা করে, কেন, কি দরকার? তিতলির প্রশ্নে অগ্রাহ্য করে নিজুম বলল, 50 না 52? তিতলি অন্যদিকে ফিরে বলে, 54। নিজুম মৃদু হেসে বলে, আমি আর একটু বেশি ভেবেছিলাম। তিতলি বলল, বললেন তো কম। নিজুম বলল, মেয়েদের বয়স আর ওজন কম করে বললে খুশি হয় সেজন্য। তিতলি বলল, আপনি খুব খারাপ, কষ্ট হলে নামিয়ে দিন। নিজুম ঠোঁট কামড়ে হাসে, মেয়েটা আসলে এক লাইন বেশি বুঝে তো ফ্রেন্ডস, মেয়েদের বয়স আর ওজন কম বললে কি আসলে মেয়েরা খুশি হয়? এটা কি সত্যি নাকি মিথ্যা? যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনাদের কেমন লেগেছে, এবং আমার প্রশ্নটিও যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই লিখে জানাবেন। আর পুরো গল্পটা দেখার পর অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে, এক
একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক জারির সাথে আছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।